ভিউয়ার্স, আমরা নীলগিরি থেকে এখন থানচির দিকে যাচ্ছি। হালকা বৃষ্টিও পড়তেছে। অলরেডি বৃষ্টি শুরু। পাহাড় ভেঙে পড়ছে। বৃষ্টি আর রোদে বেশ অসুবিধা হচ্ছে, রেইনকোট পরতে পারতেছি না, গরম লাগবে। সামনের দিকে মনে হয় বৃষ্টি পড়তেছে না, এখন দেখি জোরে যদি বৃষ্টি পড়ে তাহলে তো রেইনকোট পরাই লাগবে বাধ্যতামূলক। ধোঁয়া উঠতেছে রাস্তা দিয়ে।
দেখছে পাহাড়ের ডালেতে নামতেছে আর দুই হাত চড়াই দিচ্ছে। সামনে বিজিবি চেকপোস্ট আসছে, তো চলে আসি। এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট, দেখি কি বলে। এখান থেকে টিকিট নিতে হবে হাতে যাওয়ার জন্য। হ্যাঁ, নাম এন্ট্রি করা লাগবো। নিয়ে আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।
ভিউয়ার্স, আমরা এখন থানচি ব্রিজে, ব্রিজটা পার হলেই থানচির শুরু, মানে সরল মাসুর বাড়ি নদীটার নাম কি তত জানি না, এখান থেকে নাফাকুমের দিকে যেতে হবে। শান্তি বাজার, শান্তি বাজার এন্ড রানী হাউস, অবশেষে এই স্বপ্নের জায়গায় চলে আসছি। বেশ কিছুদিন ধরেই চিন্তা করছি শান্তি যাবো, শান্তি যাবো, অবশেষে আসলাম শান্তি বাজার। এদিকে তো ঘাট, একবার এই জায়গাতে আশেপাশে শোনো যে হোটেল টোটেল আছে কিনা এই জায়গায়। কোন জায়গা? থানচি কুটিরে যাবি নাকি? না বিজি বিজি থানচি কুটিরে মোটর সাইকেল পার্কিং এর জায়গা আছে সামনে, জিগাই তো থানচি কুটির কই। হ্যাঁ থানচি কুটির কোন দিকে? থান সোজা, আমরা এখন থানচি কুটির খুঁজতেছি। মসজিদ, তিনতলা মসজিদটা কোথায়? তিনতলা তো একটা দেখতেছি, এটা কি মসজিদ? দেখতে হবে, এটা মসজিদ না কি জিনিস দেখতে হবে। হাইট দেখে তো মনে হয় না যে মসজিদ এটা। একবার এ দাঁড়া, এখন কি হোটেল কি দেখবি নাকি থানচি কুটিরে যাবি? হ্যাঁ মানে ওইডে বাদে, ওইডে আমি কল দিয়ে মোটামুটি কনফার্ম করছি, ওই বাদে আদার্স কোনো জায়গায় দেখবি যে কমে পাওয়া যায় কি না? হ্যাঁ তাহলে জিগায় দেখতে হবে এই জায়গার লোকজনের দ্বারা।